হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ASUS ZenBook ল্যাপটপে অনেক সময় আমরা এভাবে দেখতে পাই, ক্যামেরা যখন অন করি তখন এইরকম ক্যামেরাটি নোট ডিটেক্টেড আসে, অর্থাৎ ক্রস আসে। আবার যখন জুম মিটিংয়ে যাই সেই ক্ষেত্রেও একই আসে। আবার গুগল ক্লাস বা টিম মিটিং, মাইক্রোসফট টিমে বা যেখানেই এটা অন করা হোক না কেন, ক্যামেরাটা শো করে না তখন। এই সমস্যাটা আসলে মানুষের আনকনসিয়াসনেস থেকে এটা হয়ে যায়। কিবোর্ডে একটা বাটন আছে, সেই বাটনটায় যদি প্রেস পড়ে যায়, অবচেতন মনেই প্রেস পড়ে যায়, তখন এই সমস্যাটা হয়। তো এই সমস্যার সমাধান অনেকে খুঁজে পায় না তাৎক্ষণিকভাবে কীভাবে সমস্যার সমাধান করতে হয়। তো আমরা এখন এখানে ক্যামেরাটা অন করব, জুমে দেখলাম, এখানেও দেখছি একই রকম। তো এটার সমস্যার সমাধান করব। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন F10 দেখবেন একটা ক্রস আছে, ক্যামেরাতে ক্রস আছে, অর্থাৎ F10টা হচ্ছে ক্যামেরা লক এবং ওপেন। F10 যদি প্রেস করা হয় তাহলে দেখবেন এখন দেখা যাচ্ছে, আবার F10 যদি আবার প্রেস করা হয় তাহলে আবার ওটা লক হয়ে যাবে। তো লক এবং ওপেন এই দুটি হচ্ছে F10 দিয়ে করা যায়, আবার ম্যানুয়ালিও করা যায়। তো যদি কিবোর্ড দিয়ে করতে চান তাহলে এই F10 প্রেস করবেন, ASUS ZenBook ল্যাপটপের ক্ষেত্রে এটা। তো অন্যান্য ল্যাপটপের ক্ষেত্রে আলাদা আলাদা কি আছে, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।